আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ডলি বেঙ্গালি, ওয়েলকাম টু মাই অ্যানিমাল প্ল্যানেট। আজকে আমি একটা জিনিস দেখাই। কালকে রাতে আমি 10টা কি 11টার দিকে রুম বসে করে গেছি, জানি কি অবস্থা করছে। এটা দেখানোর কারণ একটাই, যে মানুষ যে বলে যে হ্যাভিং এ জার্মান শেফার্ড স্পশ অথবা অনেক মানে একটা শো অফ করার জিনিস, কিন্তু শো অফ করার আগে আপনারা এগুলো পরিষ্কার করে শিখতে হবে যে রুম কীভাবে ক্লিন রাখা লাগে। কারণ ওর মতো মেসি আমার লফটে কেউই করে না, জানি ও যে পরিমাণ ময়লা করে। ও না থাকলে আমার রুম একদম ক্লিন থাকতো, কারণ কালকেই আমি এগুলো ক্লিন করে গেছি। আর আজকে একদিনের মধ্যে টয়লেট টুইট করা, পিটি করা, একদম সব কিছু অবস্থা কাহিল বাঁধা হয়েছে। এটা হচ্ছে আমাদের লফটের একটা নর্মাল একটা কাজ, এটা আমার প্রতিদিন দুইবার মিনিমাম করা লাগে। কালকে রাতে আমি ওদের ট্রেগুলো পোষে করে গেছিলাম, এই জন্য আজকে আমার একটু কম কষ্ট হইতেছে, কিন্তু এই এই বদমাসের কারণে কষ্ট মানে রেগুলার বাড়বেই। আমি একবার রুম ক্লিন করছি, এরপর এসে দেখো পিটি করে একদম টর্চর করে আউলে ফেলে সব কিছু। তো যারা মনে করে যে মানে এগুলো একটা পশ লাইফ, এগুলো পশ লাইফ না ভাই, এগুলো করতে মানে প্যারা মানে সবচেয়ে বেশি লাগে প্যারা। কারণ আপনার বাসা অথবা আপনার আদার্স জায়গায় যেসব কাজ না করেন আপনি, এখানে সেগুলো করা লাগে। হ্যাঁ, লোক রাখা যায়, কিন্তু লোক রাখলে আপনি ওই মানে একটা ফিল পাবেন না, যে আপনি যে ভালোবাসে করতেছেন ওই ফিলটা পাবেন না। জিনিস খেয়াল করলাম, আমাদের যে লাল পাতির বাচ্চা আছে যেটা আমরা ফস্টারে দিয়েছিলাম, এই যে আমাদের স্প্রিং কৌতটা নিচে দিয়েছিলাম, ওটাকে ওরকমভাবে খাওয়াইতেছে না। আর ওর বয়সটা এখন এমন যে ওকে খাওয়া দাওয়া যদি একদম পারফেক্টলি না দেওয়া হয় ওর গ্রোথ হবে না। এই যে এখানে মশা কামড় দিছে ওকে, যেন পক্স হয়ে গেছে। আমার ট্রিটমেন্ট আছে, আজকে আমরা দেখাবো যে একটা কৌতূহলের বাচ্চাকে কীভাবে হ্যান্ডফিডিং করাতে হয়, একদম ইজি অ্যান্ড সেফ একটা ওয়ে দেখাবো কীভাবে কৌতূহল বাচ্চাকে হ্যান্ডফিডিং করাতে হয়। আজকে আমরা আরেকটা ব্যাপারে কথা বলবো, যে কৌতূহলের বাচ্চাকে যখন মানে পক্স হয়, পক্সটা বেসিক্যালি হয় হলে আপনি যখন মশা কামড়ে তখন, এই পক্সের ট্রিটমেন্টটা কী করা উচিত, আর একদম আমার ট্রিটমেন্টগুলো একদম ইজি থাকে, আমি কী করে এটাতে আজকে এটা শেয়ার করবো। কারণ কি আমি যেহেতু ট্রিটমেন্ট এগুলো নিয়ে ভিডিও বানানো শুরু করছি, আসলে আমি কোনো ডক্টর না কিছুই না, জাস্ট আমি আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে ওগুলো শেয়ার করবো, আমি কী করলে আমার কী রেজাল্টগুলো পাওয়া যায় সেগুলো আমি শেয়ার করবো, বাকিটা আপনাদের ব্যাপার। আর চাইলে আপনারা ওগুলো ইউজ করতে পারেন, চাইলে ওগুলো আপনারা চাইলে ওই টেকনিকগুলো আপনারা ফলো করতে পারেন, না চাইলে নাই। কিন্তু আমার ওইগুলো একদম সিম্পলভাবে করি আমি, এখন ফ্যান্সি কোনো জিনিস আমি চাই না। যে ওনাকে দেখছি যে 400 টাকা 500 টাকা আমি ক্রিম ইউজ করে, ভাই আমি নিজেও মশা কামড়ে 400 টাকা ক্রিম ইউজ করি না, কামড়ে ইউজ করো। আমি জাস্ট একটা সিম্পল ওই দেখাবো যে মাত্র 3 টাকার মধ্যে কীভাবে আপনি আপনার কবুতরের পক্স যেটা আছে ওটা রিমুভ করতে পারবেন একদম ইজি ওয়ে। এটা করতে আপনার কোথাও কিছু অর্ডার দেওয়া লাগবে না, কোনো নাম্বারে ফোন দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না। আমার ফার্মেসিতে যাবেন, আপনার ওষুধটা নেবেন, কাজ শেষ। আপনার বাচ্চাটা ওর বাবা ওকে খাওয়ায় না, এই জন্য শরীরে ওরকমভাবে শক্তিও নাই। তো আমরা ওদের হ্যান্ডফিডিং যে ফর্মুলাটা একদম ইজি আমি দেখাইতেছি। ওদের বাবা মাকে আমরা যে খাবারটা দিই ওই খাবারটাকে আমরা ভাঙায় নেবো, একদম পাউডার করে নিব, তারপর ওইটাকে খাওয়াবো। পাউডার করার পর আপনি জাস্ট সামান্য পানি অ্যাড করবেন, তাহলে হবে। নর্মালি যেটু পানি অ্যাড করা যায় ওটা যে মিক্সচার হয় যাতে একটু ভালোভাবে একটু হালকা একটু গাঢ় হয়, এত গাঢ় এখানে অনেক, যেমন এখানে অনেক গাঢ় হয়ে গেছে, এত গাঢ় লাগবে না, আর একটু পানি অ্যাড করতে পারেন। হ্যাঁ, এটা ঠিক আছে। এরপর আপনাকে করতে হবে একটা সিরিঞ্জ নিতে হবে, যেমন আমার তো রেগুলার ইউজ করা লাগে, সেজন্য আমি একটা দামি একটা সিরিজ নিয়েছি, 300 টাকা দিয়ে এটা নিয়েছি, 300 না যদি 200 টাকা নিয়েছিল। আপনার যেটা ফার্মেসিতে যে 20-30 টাকার সিরিজ থাকে ওটা নিতে পারেন, কিন্তু সিরিজ নেওয়ার পর আপনি একটা এরকম একটা নল অ্যাড করবেন। ওর ক্ষুধা অনেক লাগছে, দাও দাও দাও, এটাকে ভালো করে মিক্স করে, আর যত সম্ভব আর যতটুকু সম্ভব একটু গরম পানি দেবেন, হালকা গরম পানি দেবেন, কুসুম গরম পানি বলে যেটাকে ওটা অ্যাড করবেন। তাহলে দেখবেন যে ওদের যে মানে হজম শক্তিটা তাহলে খুব ভালো হবে, কারণ এটা একদম ঠান্ডা পানি অ্যাড করলে আপনি ওরকমভাবে এই খাবারটা ওরকমভাবে মিক্স হবে না। এইভাবে সিরিঞ্জের ভিতরে খাবার নিয়ে ওর যেহেতু ওর বয়সটা যেটুকু আছে, আমার মনে হয় ওর ওকে আমার মনে হয় ওকে 2 সিরিঞ্জ দিলে হবে। আর ওকে খাবার ফিট করানোটা একদম ইজি, আপনার জাস্ট ওর মুখটা এবার হা করা, যেভাবে কষুর যেভাবে খাওয়ায় এইভাবে খাওয়াবেন, এভাবে দিয়ে জাস্ট এটা পুশ করে দেবেন, আস্তে আস্তে পুশ করবেন, একদম মানে এক চান্সে দেওয়া দরকার নেই, আস্তে আস্তে পুশ করবেন। আর যে হাওয়াটা থাকে ওটা যাতে ভিতরে না ঢুকে, তাহলে ওদের পেটে গ্যাস হয়ে যাবে।
একটা হাওয়া আছে, হাওয়াটা আমি এই যে ওর জন্য এইটুকুই এনাফ। এখন একদম বেশি গরম যাবে না, একদম অল্প গরম যাবে না, যেটুকু ওদের বাবা মাকে খাওয়াইতো ওটা আপনি খেয়াল রাখতে হবে, ওইটুকু খাওয়ালে হবে। দেখেন এখন ওর যে পেটটা আছে একদম বেশি ভরাও না ফাঁকাও না, এটা এরকমভাবে ওকে আপনি দিনে দুইবার অথবা আপনি দিনে তিনবারও দিতে পারেন। আমি দুধ আমি দুইবার দেই, তিনবার দেই না আমি, কিন্তু আপনার যদি সময় থাকে আর যদি আপনার যদি লফ যদি আপনার কাছে থাকে তো আপনি যদি কবুতর যদি আপনি বারান্দায় পালেন তাহলে আপনি তিনবার দিতে পারেন। এই যে এখনও দেখছেন এখনও একদম চুপচাপ হয়ে গেছে, বাচ্চাটা আসলে সুন্দর হবে, ও একদম লাল বাড়াইছে বছর কিন্তু এখন বাচ্চাকালে। আপনি আপনার কবুতরকে কবুতরের বাচ্চাকে যদি ওদের বাবা মা না খাওয়ায় তাহলে আপনি ওদেরকে হ্যান্ডফিডিং করাতে পারবেন। হ্যান্ডফিডিং করা কোনো টাফ কিছু না, কিন্তু আমি দেখছি অনেকে আছে এগুলো দিয়ে করায়, আমি একবার করাইছিও কিন্তু ওটা আমার বেশি রিস্ক লাগে, কারণ ওটাতে আপনার একদম একটা পাম্প দেওয়া লাগে, পরে ওই পাম্পটা ছাড়লে দেখা যায় যে ওই খাবার টাবার ব্যাগ এসে পড়ে, এই জন্য আমি ওইটা প্রেফার করি না, আমি এটাই প্রেফার করি। আর যে মিক্সটা আছে একদম মানে এরকম বানিতে হবে, বেশি পাতলাও না ঘনও না, এটা কীভাবে বোঝাবো মানে আপনি যদি মিক্স করেন তখনই বুঝতে পারবেন আপনি। আর সিরিঞ্জের যে নলটা আছে ওইটা আমাদের যেই স্যালাইনের পাইপ থাকে ওই স্যালাইনের পাইপ আমি ইউজ করছি, ওই নর্মাল একটা স্যালাইনের পাইপ ইউজ করতে পারেন। আর এই সিরিঞ্জ নিলে ভালো, এটাতে হাওয়া কম ঢুকে আর এটাতে আপনার নষ্ট কম হয়। আর যদি আমরা 20-30 টাকা সিরিঞ্জগুলো ইউজ করি তাহলে দেখা যায় যে 4-5 দিন পর নষ্ট হয়েছে। এই জন্য এটা হচ্ছে যে কবুতরের পক্স, কবুতরের পক্স বেসিক্যালি এই পক্সটা হয় হলে আপনি যখন কোনো মশা যদি কামড় দেয় তখন এই পক্সটা হয়। আর এই পক্সটার কোনো সলিউশন নাই আপনার হবে এই পক্সটা, কারণ কি মশা ঢুকবে কোনো কোনো মশা ঢুকবে কামড় দিবে, কিন্তু এর সলিউশন একদম ইজি। অনেকে আছে দেখছি আমি যে 300-400 টাকা ক্রিম ইউজ করে, ওটা থেকে আমি আপনাকে একদম সস্তা একটা ক্রিম দেখা দিচ্ছি, ক্রিম না একটা সস্তা একটা জিনিস যেটা ফার্মেসিতে পাওয়া যায় দেখা দিচ্ছি। এই যে সস্তা ট্রিটমেন্ট 6টা কিনছে আমি মাত্র 20 টাকা দিয়ে, এটার নাম হইতেছে পটাশ, এটা সবাই চিনে ফার্মেসিতে পাবেন। এই যে ওখানে একটা বক্স আছে এই বক্সটা আমি অ্যাপ্লাই করবো এখন। এরকম করে আপনি 2 দিন ইউজ করে দেখবেন যে রেজাল্ট একদম ভালো, এটা 2 দিন পরে দেখবেন এটা একদম নাই। আর এটাতে আপনি যে অনেকে বলে যে ঠোঁট পড়ে যায় চোখ পড়ে যায় এমন কিছু হয় না, এটা সেফ একটা। আর আমি এটা অনেক দিন ধরে ইউজ করি, তো এই যে আমি ওকে রাইখে দিই আগে। আপনাদেরকে আমি আবার কনফার্ম একটা কথা বলতেছি যে আমি কোনো ডক্টর না, আমি যে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে এগুলো শেয়ার করতেছি, যদি কারো উপকার হয় সে ইউজ করতে পারে আর না চাইলে নাই। কিন্তু আমার আমি চাই যে আমার যে নলেজটা আমি পাইছি অথবা আমার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে আমি শেয়ার করবো। তো এই পারপাসে আমি দেখাইলাম যে আমি আমার কবুতরের বাচ্চা কীভাবে হ্যান্ডফিডিং করাই, কবুতরের পক্স হলে কীভাবে এটা সলিউশন করি। তো এই ছিল আমার আজকের ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ।